বিসমুলিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এই বেবি গার্ল কলারের দ্বিতীয় পার্ট দেখুন আমার এই কলারটা কত সুন্দর হয়েছে বা মেয়ে বাবুদের বাচ্চা গলার ডিজাইন বা ফ্রকের ডিজাইন আসুন আমি দ্বিতীয় পার্টটা কীভাবে করেছি সেটা দেখে নিই আর যারা প্রথম পার্টটা দেখেননি আমি ডেসক্রিপশনে রেখে লিঙ্ক দিয়ে রেখেছি আপনারা প্লিজ চেক করে নেবেন আচ্ছা আমি প্রথম যে রাউন্ডটা করেছিলাম সেই রাউন্ডটা একটু বলে নিই সেই রাউন্ডটা আমি প্রথমে আমি উনত্রিশটা ঘর করে নিয়েছি এরপর আমি উনত্রিশটা ঘর করে নেওয়ার পর আমি আরও তিনটা ঘর বানিয়ে উনত্রিশটা ঘর থেকে আমি ডবল ক্রোশে করে নিয়েছি পাঁচটা পাঁচটা করার পর আবার নেক্সট যে ছয়টা ছটাতে আমি একই লুপে দুইটা করে ঘর করে নিয়েছি এভাবে পুরোটা করে নিয়েছি পুরোটা আমি দেখুন কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করে নেওয়ার পর আমার একটা সার্কেল বা গোল একটা ডিজাইন কিন্তু হয়ে গেছে এরপর আমি দ্বিতীয় যে মানে দ্বিতীয় রাউন্ড প্রথম রাউন্ড তো ছিল চেন দ্বিতীয় রাউন্ড ছিল এই ডবল ক্রশিটা এখন আমি তৃতীয় রাউন্ড করব আর আপনারা চাইলে এভাবে করে আর একটা রাউন্ড করে নিতে পারেন আমি যেই প্রথমে গলাটা করেছি মানে গলার যে ডিজাইনটা করেছি সেটাতে কিন্তু আমি দুই রাউন্ড করে নিয়েছি দেখুন আমি দেখাচ্ছি এই প্রথমে এটা আর দ্বিতীয় এইটা আমি দুটো করে নিয়েছি আর দুটো করার সময় আপনারা অবশ্যই প্রথম যেভাবেই করেছেন আপনারা সেম এভাবেই করে নেবেন মানে পাঁচটার পরে যে ছয়টা ঘর হবে সেখানে দুইটা এভাবে করেই পুরাটা কমপ্লিট করে নেবেন আমি এটা করিনি কারণ আমি এটা বলে দিলাম আর করলেও হবে না করলেও হবে করলে বেশি সুন্দর আর না করলেও খারাপ যে লাগবে তা কিন্তু না তো দেখুন আমি দুইটা করে নিয়েছি আর আমি এখন যেটা দেখাচ্ছি সেটাতে কিন্তু আমি দুইটা করিনি তো আপনারা এই কথাটা খেয়াল রাখবেন আপনারা যদি চান পুরো গলাটাকে এভাবেই করবেন তাহলেও হবে আর ডবল ক্রসি দিয়ে করলেও কিন্তু একটা গলার ডিজাইন হয়ে যাবে যারা প্রথম করবেন তারা যদি বলেন যে না এটা একটু কঠিন লাগতেছে তাহলে প্রথম কার্ডটা ছস প্রথম রাউন্ডটা তাহলে ওইভাবে করব সেটা করলেও হবে তো আমি তিনটা চেন করে নিয়েছি দেখুন কমপ্লিট করার পরে দ্বিতীয় রাউন্ডে কমপ্লিট করার পর তৃতীয় রাউন্ডে তিন চেন করে নিলাম এবং দেখুন একটা লিওপ লুপগগুলো বোঝা যাচ্ছে সেই লুপ প্রথম লুপে আমি ডবল ক্রোশি করে নিয়েছি দ্বিতীয় লুপেও ডবল ক্রোশি করে নিয়েছি আমি এটা আপনারা যদি বাচ্চাদের যে খোলা গলার যে খোলা জায়গাটা থাকে সেখানে আপনার বোতাম চেন বা হুক যাই লাগাবেন সেই জন্য আমি জায়গা করার জন্যই আমি কিন্তু এই ছয়টা ডবল ক্রসি মানে দুই পাশের দিকে সেম আমি ছয়টা ছয়টা করে ডবল ক্রসি এক কোনো ডিজাইন না করে স্যাম্পল করে আমি করে নেব দেখুন এখানে কিন্তু কোনো ই করতে হবে না একই ইয়েতে ডাবল করতে হবে না এই ছয়টার মধ্যে আমি দেখুন ছয়টা করে নিয়েছি আপনারাও চেষ্টা করবেন অবশ্যই পারবেন আর কে কে করার চেষ্টা করতেছেন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবেন আর আমার চ্যানেলটাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করেন নাই তারা হচ্ছে দেখুন আমি এভাবে পুরোটা প্রথমে সাইডে কিন্তু আমি পুরোটা নর্মাল কোনো ডিজাইন না দিয়ে নর্মাল করে নিয়েছি তারা সবাই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আর দেখে কমেন্টস করে যাবেন আমিও আপনাদেরকে অবশ্যই রিপ্লাই করব আচ্ছা দেখুন এরপর আমি যা করেছি প্রথম দিয়ে তিন ঘর বাদে চার ঘরে কিন্তু কুশি কাটার হুকটাকে ঢুকিয়ে এখান থেকে একটা ডবল কুশি আবারও ডবল কুসি করে নিলাম দেখুন আবার সেম একই জায়গা থেকে আর একটা ডাবল কুশি করলাম দেখুন একই জায়গা থেকে কিন্তু ডবল কষি করেছি এরপর দুইটা চেন আমি নর্মাল করে নেব নর্মাল করে নেওয়ার পরে আমি আবারও কিন্তু সেম জায়গাতে আবার ডবল কষি করে নেব তার মানে আমি একই জায়গাতে চারটা ডবল কষি এবং দুইটা চেন করে নিলাম দেখুন আবার আমি এরপর আমি এরপর আমি চেন একটা করে নিয়েছি না করে নিলেও হবে না করে নেওয়াটাই সবচেয়ে ভালো আমি করে নিয়েছি আসলে যাই হোক এরপর আমি আবারও সেম চার তিন ঘর বাদ দিয়ে চার ঘরের ঘরে আপনি আবার ওইরকম রকম চারটা ডবল কষি এবং দুইটা চেন করে নেবেন মানে ছয় ঘর করে নেবেন দেখুন তিন চার চারে আমি এখানে একটা ডাবল কষি করলাম আবারও সেম জায়গার থেকে আর একটা ডাবল করে নেব এরপর দুইটা চেন করে নিলাম এরপর সেম জায়গাতে আরও দুইটা ডাবল কষি করে নেব আমি প্রথম ভিডিওতেই বলেছিলাম আমার ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে আসলে সব পুরো ভিডিওটা সবাই দেখে না সেই জন্য আমি পার্ট পার্ট হিসেবে করেছি আপনারা অবশ্যই ধৈর্য সহকারে এগুলো দেখবেন দেখলেই আপনারা সাথে শিখে যাবেন দেখুন আমি নেক্সটও একই করতেছি আমি এই যে তৃতীয় রাউন্ডটা এই দ্বিতীয় রাউন্ডটাও আমি পুরা এভাবেই কমপ্লিট করব এখানে আর কোনো ডিজাইন নাই তো আমি পুরা কমপ্লিট করার পরে আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন একটা কিন্তু সার্কেলের একটা ডিজাইন আর সুন্দর একটা ফুলের ডিজাইন বা শেপ চলে আসতে আমি পুরোটা করে নিয়েছি পুরোটা করে নেওয়ার পরে আমি কিন্তু এই পাশে যে দেখুন এই পাশে কিন্তু আবারও প্রথম পাশের মতো আবার নর্মাল আমি ছয়টা ডবল কষি করে নেব সেখানে ছয়টায় করে নিতে হবে তার কোনো মানে নাই আপনি চাইলে আরও কম করে নিতে আপনি চাইলে আরও বেশি করে নিতে পারেন না হলে আরও একটু কম করে নিতে পারেন আবার সেমও রাখতে পারেন যার যার ইচ্ছা আর দেখুন আমি তিন নম্বর রাউন্ডটা কমপ্লিট করতেছি আমি তিন নাম্বার রাউন্ডটা কমপ্লিট করে নিলাম দেখুন আমার পুরা তিন নম্বর শেষ আবারও আমি তিনটা চেন করে নিব তিনটা চেন কিন্তু একটা ডবল ক্রোসির সমান হয় আর প্রথমে যেহেতু সেখানে আমরা ডবল ক্রোসি করে নিব না দেখতে সুন্দর লাগার জন্য আমরা তিনটা চেন করে নিব তাহলে একটা ডবল ক্রোসির মতো হয়ে যাবে এরপর আমি আবারও যে জায়গা ছয়টা চেন করে নিতেছিলাম সেখানে আমি আবারও ছয়টা চেন চেন না সরি ছয়টা লুপ আমি বোতাম ঘর বা চেন বা হুকের জন্য আবার আমি ওখান থেকে করে নেব একটা একটা করে যত্ন সহকারে করতে হবে যারা আপনারা প্রথম করতে চান তারা অবশ্যই ধৈর্য সহকারে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ হয়ে যাবে আর খুব ইজি একটা কাজ কিন্তু দেখতে খুব কঠিন লাগে দেখুন হয়ে গেছে এরপর আমি আর একটা করে নেবো পাঁচটা হয়েছে এরপরে আমি ছয়টা করে নিলাম আর এক আপু আমাকে জিজ্ঞেস করছে যে এই সুতাগুলো আমি কোথায় পাই আপু আমি দেশের বাইরে থাকি আর এই সুতোগুলো বাংলাদেশে অনেক অ্যাভেলেবল যে কোনো সুতার দোকানে যে সুন্দরী সুতা বললেও হবে আবার হচ্ছে যে উলের দোকানগুলোতে বিভিন্ন রকম পাওয়া যায় সম্ভবত নিউ মার্কেটে অনেক অ্যাভেলেবল আসলে আমি নামগুলো বলতে পারবো না দাম কোথায় কোথায় দোকান আছে আমি খুব একটা ভালো চিনি না আর আমি এখানে সুন্দরী সুতা পাইনি তো এই সুতোটা পাইছি আমার কাছে খুব ভালো লাগছে সেই জন্য আমি এই সুতোটা করতেছি দেখুন আমি এখন চতুর্থ রাউন্ড চতুর্থ রাউন্ডটা করে দেখাবো আমি চতুর্থ রাউন্ডের বোতাম ঘর করে নিয়েছি এরপর দেখুন আমি কী করি আবারও দুটা ডবল কষি করে নিয়েছি দুইটা চেন করে নিয়েছি সেম একই জায়গা থেকে আবারও দুটা ডবল করবো করলাম একই ঘর থেকে চারটা ডবল ক্রুশি আর হয়েছে দুইটা চেন করলাম আর সামনে একটা গ্যাপ আছে দেখুন একটা গ্যাপ আছে সেই গ্যাপের সাথে সেই পাপড়িটা বা ফুলের যে ডিজাইনটা হচ্ছে সেটাকে আমি লক করে দিলাম লক করে দেখুন আমি এরপর আবার সামনে যে চার ঘরের চার কু ডবল কুশির মাঝখানে যে একটা গ্যাপ আছে দুটা চেন রাখছিলাম সেই চেনের মাঝখান থেকে আবার আমি ডবল কুশি আর দুইটা চেন আবার সেম জায়গাতে আমি ডবল কষি দুটা করে নেব এভাবে দুইটা ডবল কষি দুইটা চেন আবার দুটো ডবল কষি একই লুপ থেকে করে নিতে হবে করে নেওয়ার পরে আমি আবার যে যে পাপিটা শেষ হয়ে গেলো সেটাকে আমি কিন্তু নেক্সট যে গ্যাপ আছে সেই গ্যাপে আমি কিন্তু এটাকে লক করে দিতে হবে দেখুন এটা কিন্তু নেক্সট গ্যাপ এখানে আমি এটাকে লক করে দিলাম এরপর আবার সেম প্রসেসে পুরাটা আমি করে নেব পুরাটা দেখুন আমি আবার দেখাচ্ছি আর আমার এই ভিডিওটাও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আর যদি খুব বেশি ভালো লাগে অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ রুইহামিল্লাহ আবার এরপরে নেক্সটে আমি আমি কন্টিনিউ সেটা করে দেখাবো দেখুন আমি পুরো রাউন্ডটা শেষ করে আসছি আল্লাহ হাফেজ